এলাকার থেকে যারা করোনা যোদ্ধা, আমি আজকে সাধুবাদ জানানোর আপনাদের আশাবাদ নেই। আমাদের ডিভিশনাল সাহেব স্টেটিস্টিক বোর্ডে আমি অলরেডি শুভদেব চ্যাটার্জির সঙ্গে তিন দফায় আমার কথা হচ্ছে। আমাদের আমাদের যিনি ইনচার্জ আছেন আমাদের মগলা বাঁশবাড়িয়া পৌরবা এত সুন্দর কাজ করেছেন, এবং এটা আমি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এখানে খান সাহেব চ্যাটার্জি বাবুরা ফায়ার ব্রিগেডের আছে, আপনারা জানেন যে পশ্চিম বাংলার মধ্যে মানে আমার বিধানসভাতে আমি প্রত্যেকটি গ্রামে শহরে ওয়ার্ডে স্যানিটাইজ করেছি। আমাদের স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য ইনচার্জ যিনি আছেন, আমাদের হেলথ কর্মীরা করোনার বিরুদ্ধে লড়াই করেছেন ব্যাপক। আমি অরিজিৎ দাস শীল আমাদের কাউন্সিলরও প্রত্যেকে অ্যাক্টিভ ছিল, এখানে বিকাশ থেকে শুরু করে রাজা চ্যাটার্জি আদিত্য নিয়মী ভাইস চেয়ারম্যান সবাই অ্যাক্টিভলি কাজ করে, বিশেষ করে যারা সুইপার তারা যেভাবে কাজ করেছে, আমার বোনেরা আমার ভাইরা তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। স্বাস্থ্যকর্মীরাও দারুণভাবে কাজ করেছে, এবং সব থেকে বড় ব্যাপার আমি যেহেতু মানে ফিল্ডে ছিলাম প্রতিদিন, আমি ডি সাহেবকে দেখেছি বেলা দুটোর সময় আমি আখড়াতে গরিব মানুষদের খাবার দিয়ে ফিরছিলাম, কাজ পড়েছিল কালীতলাতে, ডি সাহেব নিজে তার দাঁড়িয়ে বিকাশ আদিত্য ছিল, তিনি ওখানে গাছ কাটেছেন, ফোন তুলেছেন, লাইট সংযোগ করে দিয়েছে। এবং আমাদের যারা ইনচার্জ আছেন আমাদের বাঁশবাড়িয়া মগলা এবং পৌরবা এত ইনিশিয়েটিভ নিয়েছে। আমি রাস্তায় গেছি সকালবেলায় ভরে গেছি জলের পরের দিন, সেখানে দেখছি আমি যাওয়ার আগে তারা কাজ শুরু করে দিয়েছে, মানে তিন থেকে চার ঘন্টার মধ্যে আমার বিধানসভায় লাইন এসছে, জল এসছে। তার জন্য আমি যারা করোনা যোদ্ধা তাদের আমি সবাইকে বলব হাত তালি দিয়ে সম্বোধনা জানানো আপনারা। এবং এবারে আমি বলব যে আমি সমুদ্র চ্যাটার্জিকে বলেছি যে বিদ্যুৎ দপ্তরের ব্যাপারে বামফ্রন্টের অবলে আপনারা জানেন লোডশেডিং হতো, আমাদের বিদ্যুৎ মন্ত্রীর রাজ্যের মুখ্যমন্ত্রীর আশীর্বাদে তার অনুপ্রেরণাতে আমাদের আজকে লোডশেডিং হয়। আমাদের বিদ্যুৎ কর্মীরা ফায়ার ব্রিগেড কর্মীরা সুইপাররা হেলথ কর্মীরা নিজেদের লাইফ রিস্ক নিয়ে কাজ করেছে, এবং আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের আমি পেয়ে। আমি মনে করি যে রক্তের সঙ্গে রক্তের সম্পর্কে আত্মীয়তা হয় না, আমি মনে করি যে আপনার সঙ্গে আপনার মিলনই আত্মীয়তা হয়, যেটা আপনাদের সঙ্গে আমার হয়েছে। আমি সাধুবাদ জানাচ্ছি, বেশি সময় নষ্ট করবো না, কারণ অনেক প্রায় 500 জনকে আমরা এখানে সম্বর্ধনা দেব। আমাদের এই আমি রিকোয়েস্ট করবো যে ডি সাহেব থেকে শুরু করে ডিভিশনাল সাহেব যারা আছেন, আমাদের খান সাহেব চ্যাটার্জি বাবু ফায়ার ব্রিগেডের স্টাফেরা সবাইকে বলবো, স্বাস্থ্যকর্মী সুইপার ভাই বোনেরা আমার যেভাবে কাজ করেছেন, আমি বলবো যে আমরা ক্ষুদ্র উপহার দিচ্ছি, কিন্তু এটা আমাদের আমি মনে করি এটা আমরা আমাদের করোনা যোদ্ধাদের সারা জীবন একটা স্বীকৃতি হিসাবে থাকবে, যে যে স্বীকৃতি আমরা বাঁশবাড়িয়া আমার বিধানসভার তরফ থেকে আপনাদের দিচ্ছি। আপনাদের পরিবার সবাই ভালো থাকুক, এবং করোনা যতদিন চলবে ততদিন আমাদের লড়াই যাবে চলবে আমাদের। এবং আপনারা জানেন যে অনেক জায়গাতে আমি আমার প্রতি ওয়ার্ডে প্রতি বুথে প্রতি অঞ্চলে প্রতি গ্রামের বুথে আমি গরিব মানুষদের জন্য বিনা পয়সায় চাল ডাল আলু থেকে শুরু করে আমি মশলাপাতি সবজি রাজা ভরো তখন আমি সবাইকে ধন্যবাদ জানাই, গান্ধী এত কাজ করেছে। আমাদের কাউন্সিলাররা শিল্পীর থেকে শুরু করে আমাদের অরিজিতা প্রিয়াঙ্কা সবাই কাজ করেছে, তার জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। এবং সঙ্গে সঙ্গে বলবো আমি একটা কথা আজকে গ্যারান্টি দিলাম, মা হংসেশ্বরী মন্দিরে গেস্ট হাউসে আজকের এরা সম্বর্ধনা সভা করেছি এই জন্য যে আপনাদের পরিবারের আপনাদের জন্য আমার জীবন বাজি আছে, যতদিন বাঁচবো আপনাদের সঙ্গে আমি আছি বলে দিয়ে গেলাম। পরিবারের যা কোনো দুঃখ দর্দশা কারো পিজি হাসপাতালে ভর্তি হতে হতে পারে, ঈশ্বর করুক না করুক, কারো সিএম ফান্ড লাগতে পারে গভর্নর ফান্ড লাগতে পারে, টোটাল পরিবারের হিসাবে দায়িত্ব আমার, যেখানে যারা অসুবিধা হবে
আমাকে বলবেন, আমি আপনাদের জন্য কাজ করে দেবো আপনাদের ঘরের একজন হিসাবে। এবং আপনারা জানেন যে প্রায় 40,000 মাস্ক বিলি করেছে, আমি ডেটল সব দিয়েছি প্রায় 30,000, স্যানিটাইজ দিয়েছি। আমি ফায়ার ব্রিগেডের অফিসারদের যেভাবে অফিসাররা কাজ করেছেন, আমি কত কালকে করেছি বৃষ্টিতে ভিজে আমনান অঞ্চলে। আমার সঙ্গে আমাদের মনোজ ছিল কর্মাধ্যক্ষ, বিশেষ ঘোষ আমাদের উপাধ্যক্ষ, সবাই সবাই ছাপিয়ে পড়েছে। এটাই আমাদের লড়াই। অনেকে বলে না যে আমাদের মধ্যে মিলমেশ নেই, কিন্তু করোনা সেদিন থেকে শুরু হয়েছে, সেদিন আমাদের কর্মীরা, আমি তাদেরও কিছু কথা জানি, একটাভাবে কাজ করেছে। আমি আপনাদের পাশে আছি, সর্বক্ষণ আছি। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং করোনা যতদিন চলবে ততদিন আমাদের আন্দোলন চলবে। একটা সুপার সাইক্লোন ঝড় হয়ে গেল, আমি সুপার